ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমাকে কেউ প্রশ্ন লিখিয়া দিচ্ছেন যেন আমি প্রশ্নবোধক কিছু কথা বলি। তবে হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দান করেন তবে দু এক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কাগজটিতে লেখা আছে, অন্য অন্য ইবাদতের পাশাপাশি আমাদের জানা দরকার কোন কোন সাধনে আমাদের মুক্তি হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর হতে চিরমুক্তি পেতে পারি কোন কোন সাধনায়, দয়া করে বলবেন কি? আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন তবে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তিনি যখন 25 বছর বয়স হয়েছিল তখন আল্লাহর হুকুমে তিনি হীরা পর্বত গুহার সাধনমগ্ন ছিলেন। সে হীরা পর্বতের গুহায় তিনি 14 থেকে 14.5 বছর পর্যন্ত তিনি সাধনায় মগ্ন ছিলেন। সেখানে আল্লাহ স্বয়ং জিব্রাইলের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা পরিষ্কার করাইলেন এবং সাধনা দিলেন। 14 থেকে 14.5 বছর তিনি হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো লম্বা হয়ে গিয়েছিল, দাড়িগুলো লম্বা হয়ে গেছিল। সেই হীরা পর্বতের গুহায় কোরআন নাজিল হইলেন এবং তিনি 40 বছর পূর্ণ হওয়ায় তিনি নবুয়াত লাভ করিলেন এবং তিনি 52 বছর বয়স যখন তার হয়েছিল তখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, দোস্ত আপনি সপ্তম আসমানে আসিয়া আমার সাথে সাক্ষাৎ করবেন, মেরাজ করবেন। তিনি যখন মেরাজে যাবেন, উম্মে হানির ঘর থেকে গিয়েছেন, বেশ কিছু কাহিনী আছে যে তিনি মেরাজে যাওয়ার সময় যে অজুর পানিটুকু অজু করতে গিয়ে যে পানিগুলো গড়াইছিল সেই পানিগুলো 27 বছর মেরাজে আল্লাহর সাথে কাটাইয়া আসার পরেও তিনি মেরাজ শেষ করে এসে দেখেন সেই অজুর পানিগুলো এখনও গড়াইতেছে। আর এরই ফাঁকে 27 বছর চলিয়া গেলেন এবং আল্লাহ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন তখন তিনি আল্লাহর হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করিলেন এবং তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে পৃথিবীতে আসিলেন। আসার পরে নবী অনেক কিছুই সাহাবাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছি, 50 ওয়াক্ত থেকে কমাইতে 5 ওয়াক্ততে এনেছি, তোমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু আল্লাহর সাথে আমার এটাও কথা হয়েছে যে হে আল্লাহ, আমি আপনাকে দেখেছি, আমি আপনাকে আপনার সাথে মোলাকাত করেছি, আমি এখন চলে যাব, তারপরেও আমার একটা দুঃখ যে আমি আপনাকে দেখেছি, মোলাকাত করেছি, কিন্তু আমার উম্মত আপনাকে দেখবে না। এই দুঃখ আমার ভিতরে এখনও কাজ করছে।
তখন আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে কয়বার দেখেছো? একবার। তোমার উম্মতেরা আমাকে পাঁচবার দেখবে প্রতিদিন এই পাঁচ ওয়াক্ত নামাজে মেরাজ করবে। হে মুহাম্মদ, তুমি কি খুশি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি খুশি হয়ে গেলেন। এখন আমার কথা হলো, আল্লাহ কখনো মিথ্যা বলে না, সত্য বলেন, আল্লাহ অঙ্গীকার পূর্ণ করেন। তবে এখন কথা হলো, এই পাঁচ ওয়াক্ত নামাজে আমরা কি আল্লাহর মেরাজ হচ্ছে? আমাদের সাথে কি আল্লাহর সাক্ষাৎ হচ্ছে? নবীর সাথে কি আল্লাহ মিথ্যা বলল যে এই পাঁচ ওয়াক্ত নামাজে তোমার উম্মতে আমাকে পাঁচবার দেখবে? যদি কোনো মুসল্লিকে বলা হয়, তুমি কি জীবনে কখনো আল্লাহকে দেখেছ? কোনো মুসল্লিকে শোনা যায়নি এ পর্যন্ত যে আল্লাহকে দেখেছেন। সকলেই বলে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। তাহলে আল্লাহ যে নবীর সাথে কথা দিল যে তোমার উম্মতে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার দেখবে, তাহলে বোঝা গেল যেভাবে নামাজ পড়লে আল্লাহর মেরাজ হবে সেভাবে আমাদের নামাজ হচ্ছে না। তাহলে সেভাবে নামাজ পড়তে হলে কি করতে হবে? আল্লাহ কি করেছিলেন? সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হীরা পর্বতের গুহায় সাধন মগ্নে রেখেছিলেন 14.5 বছর। এই 14.5 বছর সাধনা করার পরে নবুয়াত লাভ করলেন, কোরআন নাজিল হইল। তবে আমাদের কি সেই সাধনা করা হয়েছে? আমাদের কি বলা হয় সমাজে, 7 বছর থেকে নামাজ ধরতে হবে? অবশ্যই নামাজ ধরতে হবে, কিন্তু নামাজের আগে যে কর্ম সেগুলো আমাদের করতে হবে। সেই কর্মগুলো কি? সেই কর্মগুলোই হলো সাধনা। সেই সাধনাগুলো কি? সেই সাধনাগুলো যার যার মুর্শিদ তাকে দিবেন। যেমন এই কাগজটিতে লেখা আছে, অন্য অন্য ইবাদতের পাশাপাশি আমাদের জানা দরকার কোন কোন সাধনে আমাদের মুক্তি হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর হতে চির মুক্তি পাব। জন্ম জন্মান্তর হইতে মুক্তি পেতে হলে আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। এখন আমরা নামাজ পড়ি বা অন্য অন্য ইবাদত করি, হ্যাঁ ঠিক আছে, করব, করতেছি, করে যাব, কিন্তু আল্লাহর যে কিছু গোপন সাধনা আছে, গোপন ইবাদত আছে, সেগুলো আমাদের করা হয় না, এবং এগুলো করার জন্য কেউ তাগিদ করেন না, কেউ জানতেও চান না। তাই বলতে চাই পাশাপাশি যে সাধনাগুলো, সেই সাধনাগুলো হলো, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তিনি নামাজে ঠিক থাকেন না। কেমন? যে হাদিস শরীফে আসছে, কাতার সোজা না হইলে নামাজ হবে না। কাতার ঠিকই সোজা করলাম, মসজিদের দাগ ঠিকই আছে, আমিও সেই কাতারে আছি, কিন্তু আমি সেই কাতারে নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ায় ব্যবসা করতে গেলাম, আমি নামাজের মধ্যে দাঁড়ায় মেয়ে বিয়ে দিয়ে আসলাম, আমি নামাজের মধ্যে দাঁড়ায় হাটে গরু কিনতে গেলাম, তাহলে কাতার সোজা না হইলে নামাজ হবে না। সেটা কোন কাতার? আমার মধ্যে আপনার মধ্যে 6টা রিপুর কাতার ঠিক হয় নাই, জ্ঞান মন বিবেকের কাতার ঠিক হয় নাই, এবং দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়র কাতার সোজা হয় নাই, যার ফলে নামাজে আমরা আল্লাহর মেরাজ হয় না, কারণ নামাজ রেখে আমরা অন্যথায় চলে যাই। এখন যেই সাধনাগুলো করলে মানুষে নামাজে ডুবতে পারবে এবং আল্লাহর মেরাজ করবে, সেই নামাজের আগে যেই কর্ম সেগুলো করা হয় না। আচ্ছা গুরু, জালালউদ্দিন খা সাংস্কৃতিক ভাষা মিশ্রণে
একটি কবিতা লিখেছেন, আমি সেই কবিতাটি শোনাব। যদি দয়া করে আপনারা একটু কষ্ট করে এই কবিতার কথাগুলো বুঝে নেন। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভকিতে লুপ্ত করো কাম বিকার, পরের শট চক্র শোন নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহমূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। অর্ধশ্বাসে চলনমর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদার। চলরে জাহবীর কোলে সবাদিষ্টানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মনে পড়ে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে জাপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা ধুধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার। হৃদিবদ্ধ অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত, বায়ুতে তারা হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্যজনম আর হবে না, ষোলো দল কণ্ঠমূলে বিশদক্ষ পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার, এবার শোষণ মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে জালাল বলে যাবে সেরে জমের নাই অধিকার। এখন বিষয় হল যেই সাধনা করলে মানুষের ছয়টা ঠিক হয় দশটা ইন্দ্রিয় ঠিক হয়, সেই সাধনা আমাদের করা হয় না, যার ফলে আমাদের দেহের মধ্যে মন প্রাণ কোনো কিছুই ঠিক কাতারে নেই, তাই নামাজে দাঁড়াইলে আমরা চলে যাই অন্যথায়। এই সাধনাগুলো যদি কেউ করতে পারে তাহলে সে নামাজে ডুবতে পারবে, ধ্যান জগে ডুবতে পারবে, যদি কেউ ডুবতে পারে আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি কেউ ডুবতে পারে, যদি ডুবুরের মতো ডুবুরি হইতে পারে, তিনি অবশ্যই অবশ্যই হীরার দানা টোকাইয়া নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আমরা অন্য অন্য ইবাদতের পাশাপাশি যদি এই সাধনাগুলো করি তাহলে আমাদের অবশ্যই মুক্তির ফয়সালা আল্লাহ করবেন। তবে এই সাধনাগুলো সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না, এই সাধনাগুলো একমাত্র ওলিয়া ওলিয়া ফির মুর্শিদের কাছেই পাওয়া যায়। এই সাধনাগুলো করলে তার জীবনটা পবিত্র হবে, তার দেহটা পবিত্র হবে, তার মনটা পবিত্র হবে, তখন পলকে পলকে তার চোখে পানি আসবে, আর চোখের পানি ঝরতে 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 একদিন তার চোখের পানির সাথে সমস্ত পাপ ধুইয়া যখন পরিষ্কার হবে তখনই সেই মানুষটা একদিন চিরমুক্তির দেশে চলে যাবে। আল্লাহ আমাদেরকে মুর্শিদ ধরে এই সাধনাগুলো জেনে বুঝে করার জন্য তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।